সুপ্রভাত, শুরু করছি 17ই আগস্ট দিন মাহাত্মকুলি। 1945 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া এদিন বিদেশি শাসন থেকে মুক্তি লাভ করে। সুকর্ণ ও মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়া স্বাধীন হবার কথা ঘোষণা করেন। 1918 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় ওলন্দাজরা উপনিবেশ গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তা জাপানদের হস্তগত হয়। 1932 খ্রিস্টাব্দে ভিএস নেপাল এদিন জন্মগ্রহণ করেন। ইংরেজি ভাষায় টিরিষ্টির বসি বই লিখেছিলেন। বাবা শ্রীপ্রসাদ ছিলেন লেখক। মা দ্রৌপদী কপিলদেও ছিলেন ত্রিনিদাদ ও টোব্যাগোর বিখ্যাত হিন্দু পণ্ডিত পরিবারের মেয়ে। ভিএস নৈপালের পূর্বপুরুষরা 19 শতকের শেষের দিকে ভারত থেকে ক্রীতদাস হিসেবে ত্রিনিদাদে যান। নৈপাল 1971-তে বুকার পান, স্যার উপাধি পান 1990 খ্রিস্টাব্দে। 1988 খ্রিস্টাব্দে জেনারেল জিয়াউল হক এদিন বিমান দুর্ঘটনায় প্রয়াত হন। পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট, সবচেয়ে বেশি সময় ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান পদে আসীন ছিলেন তিনি। তার নেতৃত্বে ঘটা সামরিক অভ্যুত্থানের ফলে ভুট্টোর নির্বাচিত সরকারের পতন ঘটে ও পাকিস্তানে সামরিক শাসন জারি হয়। 1945 খ্রিস্টাব্দে অ্যানিম্যাল ফার্ম এদিন ইংল্যান্ডে প্রকাশিত হয়। এই রাজনৈতিক ব্যঙ্গধর্মী উপন্যাসে বড়তে বড়তে লেখক জর্জ ওরওয়েল পশু খামারের রূপকের আশ্রয় ফুটিয়ে তুলেছেন একনায়কতন্ত্রী শাসকের নগ্ন রূপ, স্ট্যালিনের আমলে সোভিয়েত রাশিয়ার ছবি। এরপরেই ওরওয়েল 1984 খ্রিস্টাব্দে আরেকটি সাড়া জাগানো উপন্যাস লিখেছিলেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।